নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প ক্ষণ মুহূর্ত। এই বিষয়ে আপনি আগে একটু খোঁজ নিয়ে তবে চলে এলে ভালো করতেন। জ্ঞাতি জেঠুতো দাদার ক্লিষ্ট মুখের দিকে তাকিয়ে নিরস্বরে কথাটা উচ্চারণ করে জয়দেব। কতগুলো টাকা খরচা করে একেবারে চলে এলেন চট করে। জ্ঞাতি দাদা ভূদেবের বয়স হয়েছে, চেহারা দেখে বলা কঠিন, হয়তো 50 পূর্ণ হয়নি, হয়তোবা 62 পার হয়ে গেছে। মুখের প্রতীকটি রেখায় ঘোলাটে চোখের স্তিমিত দৃষ্টিতে শুধু অপরিসীম একটা ক্লান্তি। মুখ দেখে বয়স বোঝা শক্ত, কিন্তু এ কথা বোঝা শক্ত নয়, সারা জীবন লোকটা অভাব অনটনের মধ্যেই কাটিয়ে এসেছে। চলেই এলাম, যুক্তিপূর্ণ কৈফিয়ত নয়, বোকাটে একটা স্বীকারোক্তি, অনেকটা যেন অপরাধেরই স্বীকারোক্তি। চলেই এলাম, ভাবলাম এ বয়সে নতুন করে দেশে কি আর কাজ জুটবে, তোমার এখানে চলে এলে তবু তুমি যা হয় একটা চাকরি বাকরি। চাকরি চাকরি আমি কোথায় পাব, আরো নিরাশ্বরে উচ্চারণ করে জয়দেব। ভূদেব এবার একটু বোকাটে হাসি হাসেন। ও কথা শুনছে কে, তোমার নাম ডাকে তো গগন ফাটে, তুমি চেষ্টা করলে হয়েই যাবে একটা, সেই ভরসাতেই আশা। কণ্ঠস্বরকে যতটা রসহীন করা যায় জয়দেব বোধ করে তারই পরীক্ষা করছে। সেই পরীক্ষালব্ধ স্বরে সে যা বলে তার মর্মার্থ এই, ভরসা করাটা নিতান্তই বোকামি হয়েছে ভূদেবের। চাকরি গাছের ফল নয় যে ইচ্ছা করলেই পেরে আনা যায়। একজন একটা বড় চাকরি করলেই তার যে যেখানে আছে সবাইয়ের হিল্লে হয়ে যাবে, সে যুগ আর এখন নেই। এখন আত্মীয় পোষণ আইনত অপরাধের সামিল, স্কুলের চাকরি গেলেও দেশেই যা হোক কিছু করা উচিত ছিল ভূদেবের। যা হোক কিছু, ভূদেব ক্ষোভের হাসি হাসেন, কিছুই নেই রে ভাই, দেশ একেবারে হলক্ষীর প্রতিমূর্তি হয়ে বসে আছে, তা নইলে কি আর এই এক মুঠো টাকা খরচা করে ঝট করে চলে আসি? 13-14টা টাকা কম তো নয়, জোগাড় করতে বুকে মাটি ঠেকে গেছে। রেল ভাড়া তো বেশি নয়, ওই গরুর গাড়ির ভাড়াতেই 13-14টা টাকা জোগাড় করতে বুকে মাটি ঠেকে গেছে ভূদেবের। যে টাকাটা জয়দেবের মাসিক সিগারেট খরচার 1/4 কম। ইচ্ছে করলে টাকাটা দিয়ে দিতে পারে জয়দেব, এখনই পারে। এখানে দাঁড়িয়ে প্যান্টের পকেটের হাতাটা একবার ঢোকালেই পারে, অনায়াসে নম্র আর কোমল গলায় বলতে পারে, বরদা, ঈশ্বরের ইচ্ছে, আমার তো অভাব নেই, এ টাকাটা আপনি রাখুন। কিন্তু তেমন ইচ্ছে করবে না জয়দেবের। জয়দেব জানে গ্রামের জ্ঞাতি ভারী খারাপ জিনিস, ওদের একবার দয়া দেখালে আর রক্ষে নেই, পেয়ে বসবে। নোটের গোছা সমেত নথর চামড়ার পার্সটা যেন একটা কঠিন স্পর্শের অনুভূতি বহন করে আনে, কিন্তু সে মুহূর্তের জন্যই। পরক্ষণেই জয়দেবকে বলতে শোনা যায়, এসেছেন যখন থাকুন দুদিন, কলকাতাটা বেরিয়ে যান, আমি উঠি, বেলা হয়ে গেল। কলকাতাটা দুদিন বেরিয়ে যান, কথাটা যেন ভূদেবের কানে সন্তানের রোগশয্যার পাশে ডাক্তারের হাল ছেড়ে দেওয়া ভাষার মতো লাগে। ডাক্তার যে সুরে বলে, ভগবানকে ডাকুন,
আমাদের কতটুকু সাধ্য। সেই সুরেই জয়দেব বলছে, এসেছেন তো কলকাতায় দুদিন, বেরিয়ে যান। তবু জয়দেবের বেলা হওয়ার আশঙ্কা কানে যেতেই ব্যস্ত হয়ে ওঠেন ভূদেব। বিলক্ষণ বিলক্ষণ, নাও তুমি তৈরি হয়ে নাও, গল্প তখন হোবেলা হবে, গ্রামের অবস্থার কথা শোনো সব। যেন গ্রামের অবস্থা জানবার জন্য অধীর হয়ে রয়েছে জয়দেব। ওবেলা অবশ্য জয়দেবের গল্প করার সময় হয় না, তার পরদিনও না, পরপর তিন চার দিন নয়, কোনো দিনও নয়। ভূদেব সারাদিন পথে পথে ঘুরে বেড়ান, ভাদ্রের রোদ অগ্রাহ্য করে। ছুতোটা অবশ্য স্বল্প পরিচিত অথবা দূর দূরান্তের কোনো কুটুম্বের সঙ্গে দেখা করা, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করা মফস্বলের লোকেরা রীতিমতো কর্তব্য বলেই মনে করে থাকে। শুধু ভূদেব নয়, সকলেই, কলকাতাবাসী আত্মীয় এক পাড়ায় থেকে পরস্পরের সঙ্গে ছ মাসে একদিন দেখা করে কিনা সন্দেহ, কিন্তু মফস্বলের লোক কলকাতায় এলে পকেটের স্বল্প রেস্তো থেকেও বাস ট্রাম ভাড়া দিয়ে দিয়ে কলকাতা শহর চষে বেড়াবে দেখা করতে। কলকাতায় এলে দুঃসম্পর্কের মামাতো বোনের শ্বশুর বাড়ি অথবা পিস্তুত বৌদির ভাইয়ের বাড়ি গিয়ে দেখা করা হলো না, হে তারা ভাবতেই পারে না। ভূদেবও তেমনি ধারা সম্পর্ক ধরে ধরে হাট ঠিকানা খুঁজে খুঁজে বেড়ান, কোথাও বা খোদ লোকের সঙ্গে দেখা হয় না, কোথাও নিরুত্তাপ একটু অভ্যর্থনা জোটে। তবু খোরেন ভূদেব, প্রকৃতপক্ষে বেড়ানোতেই আনন্দ। কলকাতায় ছিলেন ছাত্রাবস্থায়, দিনতম একটি মেশে থেকে বিয়ে পর্যন্ত পড়েছিলেন, টাকা জমা দেবার অভাবে পরীক্ষা দেওয়া হয়নি, তারপর আর কলকাতায় আসা হয়নি, গ্রামের স্কুলে মাস্টারি করে এসেছেন এযাবৎকাল। নানা দুর্বিপাকে সে স্কুলটি উঠে গেছে, এখন সরকারি সাহায্যে নতুন স্কুল বাড়ি তৈরি হচ্ছে, গ্র্যাজুয়েট ছাড়া মাস্টার রাখা হবে না সেখানে, তাই এই অভিযান ভূদেবের। কিন্তু তখনকার কলকাতায় আর এখনকার কলকাতায় কত তফাৎ। এখনকার কলকাতা যেন প্রতিনিয়ত সগর্ব হাসে দর্শককে স্মরণ করে দিচ্ছে, দেখো প্রাচুর্য কাকে বলে দেখো। তা জয়দেবের বাড়িতেও তাই মনে হয় ভূদেবের, প্রত্যেকটি ব্যবস্থা যেন সগর্বে ঘোষণা করছে, দেখো প্রাচুর্য কাকে বলে দেখো। ভূদেবের কেমন যেন ভয় ভয় করে, আবার সঙ্গে সঙ্গেও আশার মূল দৃঢ় হয়। এত মহিমা জয়দেবের, এত বুলবুলাও, সামান্য একটা চাকরি আরো করে দিতে পারবে না? খেতে বসে ছোট ছেলেমেয়েগুলোর মুখ মনে করে প্রাণটা কেমন করে ওঠে, তবু পরম তৃপ্তি ভরে চেটেপুটে সব খেয়েও ফেলেন। এদের দৈনিক খাদ্য তালিকার বরাদ্দই, সে কথা ধারণা করতে পারেন না ভূদেব, ভাবেন অতিথির জন্য বিশেষ ব্যবস্থা এসব। আনন্দে চোখে জল আসে তার, আর মনে হয় এমন হৃদয়বান জয়দেব, সে আর একটু চেষ্টা করবে না দুঃখী দাদার জন্য? হয়তোবা সত্যি বিশেষ ব্যবস্থাও জুটে একাত্রিন, হয়তো জয়দেব যখন খেতে বসে তখন বলে, জ্যাঠাবাবুকে যত্ন যত্ন করে খাওয়াচ্ছ তো ঠাকুর, পাড়গা থেকে এসেছেন, ওখানে তেমন কিছু পাওয়া যায় না। ইয়ে দু দুটো বড় বাটা মাছ দিয়েছো আমায়, একটা না হয় তুলে রাখো না, জয়দেবের স্ত্রী বিরক্ত স্বরে বলে। হয়েছে, আর তুলে রাখতে হবে না, মাছের অভাব নেই, ঠাকুর জ্যাঠাবাবুকেও দুটো মাছ দিও, আর শোনো ওবেলার চিংড়ি মাছ থেকেও দিও দুটো ঝাল দিয়ে। ভূদেব খেতে বসে বলেন, কত মাছ দিয়েছ ঠাকুর? ঠাকুর উদার অবহেলায় বলে, খান না, বাবু বলে গেছেন। ভূদেব ভাবে, দেখুক এসে বড় বউ, যে বলেছিল বড় মানুষ জ্ঞাতি ভাইয়ের বাড়ি যাচ্ছ তো আম্বা করে, দেখো গিয়ে।
চোখের জল কাছায় মুছে ফিরে আসতে পথ পাবে না, এই বলে রাখছি। অজ্ঞাতসারে চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ে খোলা বুকে। চাকরির কথাটা বলি বলি করেও মুখে আসে না, মনে হয় চেষ্টা কি আর করছে না, অবশ্যই করছে, জিজ্ঞাসা করে ব্যস্ত করি কেন। জয়দেব ঘুণাক্ষরে চাকরির কথা তোলে না, যেন সত্যি ভূদেব কলকাতা দেখতে এসেছে। তবু ভাতৃকর্তব্য একেবারে না করে জয়দেব তাও নয়, চোখাচুকি হয়ে গেলে বলে, আজ কোন দিকে গিয়েছিলেন বরদা? কৃতার্থ মনে ভূদেব সহাসে বলে, আজ হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম বেলেঘাটার দিকে। হাঁটতে হাঁটতে বেলেঘাটার দিকে বলেন কি? উৎকণ্ঠাও নয়, বিস্ময়ও নয়, প্রশ্নের জন্যই প্রশ্ন। ভূদেব তেমনি হাসিমাখা মুখে বলেন, ঈশ্বরের ইচ্ছে হইটিতে হারি না, হাঁটতে আমি খুব পারি। রোদ বেশি লাগাবেন না বলে সাবান তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে যায় জয়দেব। আর ভূদেব ভাবতে থাকেন, দূরে থেকে মানুষকে আমরা কত অবিচারই করি, এই তো জয়দেব, সবাই বলা বলি করে, ভারী নাকি অহংকারী, কই সামনে এসে বলুক দেখি কেউ। ওই আয়নার মতো ঝকঝকে গাড়ি, এই ইন্দ্রপুরীর মতো এত বড় বাড়ি, এই সব কিছুর যে মালিক সে ভূদেবের মতো লোকের রোদ লাগা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে, এর পরেও নিন্দের কিছু থাকতে পারে? জয়দেবের স্ত্রী হারালি বলে, তোমার বর্তা এখানেই থেকে গেলেন নাকি? জয়দেব মৃদু হাসে, বাড়ির অবস্থা তো জানোই, এখানে খাওয়া দাওয়ার একটু ইয়ে হচ্ছে, তাই যেতে ইচ্ছে করছে না আর কি। তা চাকরি টাকরি একটা করে দাও না? জয়দেব ফুরুকুচকে বলে, পাগল হয়েছ কেন? একটু চেষ্টা করলে সামান্য একটা চাকরি করে দিতে পারবে না তুমি? চেষ্টা কেন, বিনা চেষ্টাতেই পারি, কিন্তু এখানে চাকরি জুটিয়ে দেওয়ার পরিণামটা ভাবতে পারো? এমন একটা সুবিধে আস্তানা থাকতে মিশে গিয়ে থাকবেন না নিশ্চয়ই, সে কথা মুখ ফুটিয়ে বলতে পারবো না। তখন জয়দেবের স্ত্রী শুনে শিউরে ওঠে, সত্যিই তো, এই আশঙ্কাটা তার মনে আসেনি, ও খালি ভাবছিল যা হোক একটা চাকরি বাকরি জুটে গেলে ঘাট থেকে নামে লোকটা। মরিয়া হয়ে একদিন জিজ্ঞাসা করে বসেন ভূদেব, সন্ধান টন্ধান কিছু পেলে নাকি জয়দেব? জয়দেব বিমর্ষ মুখে বলে, কোথায়, বলেইছিলাম আপনাকে, আগের অবস্থা নেই জগতের, এখন স্বয়ং চিফ মিনিস্টারকেও আত্মীয় পোষণের জন্য কৈফিয়ত দিতে হয়, চেষ্টা করব কি। ভূদেব ম্লান মুখে বলেন, তা খোদ তোমাদের অফিসে না হোক, অন্য কোথাও বলে টোলে সে চেষ্টাই কি করিনি, আপনি এসেছেন পর্যন্ত বোধ হয় 100 জনকে বলেছি, কেউ কোনো আশা দিতে পারছে না, আমিও লজ্জায় আপনাকে। না না, সে কি কথা, হা হা করে ওঠেন ভূদেব, তুমি যা করছো মারপেটের ভাইতেও এমন করতে পারে না, কি করব বলো। আমার অদৃষ্টই মন্দ, এদিকে ওখান থেকে তোমাদের বড় বৌদি লিখেছে, আপাতত কিছু যখন হচ্ছে না তখন এই ভাদ্র মাসেই একবার ফিরে যেতে হবে, যত সব মেলি ব্যাপার জানোই তো, ভাদ্র মাস। অকুল সমুদ্রে যেন কুল পায় জয়দেব, পাঁজি পুঁথি মেলি শাস্ত্র কাউকেই কোনোদিন গ্রাহ্য করে না জয়দেব, কিন্তু আজ সেই তুচ্ছ বস্তুগুলোর ওপর ভারী শ্রদ্ধা আসে, কত সহজে মুশকিল আসান করে দেয় এরা, ভাদ্র মাস। জয়দেব হবদের ভানে বলে, ব্যাপারটা কি বলুন তো বরদা, আপনাদের বৌমাও ওই রকম কি একটা বলছিল যেন।
কানে করিনি, হা হা করে হেসে ওঠেন ভূদেব। কানে না করলেই বা ছাড়ছে কে, ও শহুরেই হন আর গাইয়াই হন, মেয়ে ছেলে সব এক জাত বুঝলে। ভাদ্র মাসে বাড়ি থেকে বেরোলে নাকি ভাদ্র মাসেই ফিরতে হয়। জয়দেব বলে, তাহলে এক কাজ করুন, এখনই চলে যান, আমিও চেষ্টায় থাকি, সুবিধে দেখলে চিঠি দেব। সে আর আমায় বলতে হবে না ভাই, তোমার ভক্তি ভালোবাসা ভুলব না। দেশের যত সব হারামজাদা হিংসুটের দল কত কী বলে। আবার চোখে জল এসে যায় ভূদেবের। সন্ধ্যার ট্রেন, জয়দেবের গাড়িখানায় স্টেশনে পৌঁছে দিয়ে আসে ভূদেবকে। তেরো চোদ্দ নয়, পুরোপুরি পনেরো টাকাই দিয়ে দিয়েছে জয়দেব। হাওলা চেয়েছিলেন ভূদেব, জয়দেব অকুণ্ঠ অমায়িকতায় বলেছে, থাক থাক ওর জন্য আর ব্যস্ত হবেন না, ওটা আমিই দিয়ে দেব। থার্ড ক্লাস একখানা কামরার একটি কোণে বসে ভূদেব স্বপ্ন দেখেন। আশ্বিন মাস পড়তেই চিঠি গেছে জয়দেবের, বড় বৌদি ও ছেলে মেয়েদের লইয়া চলিয়া আসুন, ঈশ্বরের ইচ্ছায় একটি চাকরি ঠিক হইয়াছে। ভূদেব ভাবে কত বড় বাড়ি জয়দেবের, কত ঘরদোর পড়ে রয়েছে, থাকার কোনো অসুবিধেই হবে না। জয়দেবের স্ত্রী ভুরুকুচকে বলে, গাড়ি ভাড়া ছাড়া আরও কিছু দিতে হলো বোধহয়? না আর কিছু দেওয়া টেওয়া হলো না, সুখনলালকে বলে দিয়েছিলাম ভীমনাগের ওখান থেকে টাকা চারেকের মিষ্টি কিনে দিয়ে দিতে ছেলেপুলের নাম করে। ভীমনাগ! সূক্ষ্ম একটি হাসির রেখা দেখা দেয় জয়দেবের স্ত্রীর সুগঠিত ওষ্ঠধারের কোণে। কটায় ট্রেন? সাড়ে আটটায়। সাড়ে আটটা স্টেশনে পৌঁছতে গাড়ি বার করতে বললে? আমি ভাবলাম বুঝি ট্রেন ফেল হয়ে যাচ্ছে। জয়দেব একটু চুপ করে থেকে বলে, তার জন্য নয়, ভাবলাম সামনে দিয়ে দুবেলা গাড়ি চড়ে যাওয়া আসা করছি, এতদিন রইলেন ওকে তো একদিনও। হয়তো সকলেরই এমনি হয়, উপস্থিতির মুহূর্তে অসহ্য লাগে, বিরক্ত লাগে, বিষ লাগে, কিন্তু যেই কেউ পিঠ ফিরিয়ে যাত্রার আয়োজন করে তখনই তার সমস্ত অপরাধ ভুলে গিয়ে মনটা হায় হায় করে ওঠে। তখন মনে হয় আর একটু ভালো ব্যবহার করলেও হতো। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবী লেখা ছোট গল্প ক্ষণ মুহূর্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত, আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।